টিউনটা একটু দেখে নেবেন, টিউনটা ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ জিটা জিটা আছে, ঠিক আছে। এটা এই স্ট্রিংটা, এই স্ট্রিং এই স্ট্রিংটা হয়নি তো, এটা তো ডাউন হয়ে গেছে। পা, এই সাউন্ড আসবে পা, তাহলে একটু একটু টিউন করতে হবে, ফাইন টিউনার দিয়ে একটু করে নিতে হবে। একবার বাজাও, পাটা জড়িয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না ভালো। পা দেখি, আর একবার বাজাও। আচ্ছা, তারপর তারার সাটা, ঠিক আছে, মেন সরগমটা বাজাও একবার। টুটা বাজাবো আর একবার, এটাই এক নম্বরটা, এদিকে আর একবার, মানে সা সা রে রে গা গা মা মা, দুটো দুটো দিয়ে। ও সা 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 সা, দুবার করে, দুবার করে। ঠিক আছে ঠিক আছে, এবার তিনটে, ডিস্টার্ব শুরু হয়ে গেল। কথা কথা শুনে যাচ্ছে স্যার, কথা শুনে যাচ্ছে, কিন্তু তোমার ছবিটা তো আটকে গেছে, ছবিটা বন্ধ হয়ে গেছে, স্টিল হয়ে গেল। ইন্টারনেটের প্রবলেম আছে কিছু, এই সময়টা একটু প্রবলেম হয়, একটু যদি টাইম থাকতো আগে পরে দুপুরে কোনোটা, মানে এই টাইমটা সন্ধ্যের টাইমটা না, এখানে জিও নেটটা ভালো চলে না, দিনের বাইরে নেটটা ভালো চলে, তবে রুমের বাইরে হাতে তো গিয়ে ক্লাস করা পসিবল না। সকালের দিকে টাইম হয়? হ্যাঁ সকালের দিকে করাতে পারে, সকালে আমার ভালো টাইম আছে, ফ্রি আছি। সকাল যদি আমরা 7:30টা বা 8টা থেকে বসি, হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই সকালে। এবারে আপনি একটু আগে জানিয়ে দেবেন কি বার করাবে, অসুবিধা নেই, সকালে সকালে নেটও ভালো চলে, সকালে বসতে বসে যেতে পারে, কারণ এই সময়টা নেট ছবি ছবি আটকে আটকে আসছে কথা কথা। হ্যাঁ, এখন কি হচ্ছে, সবাই কাজ থেকে ফিরবে, বাড়িতে বসে ঘরে বসে বেশি করে নেট চালাবে, মোবাইল চালাবে, এখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ সময় তো, এখন নেটটা এই জন্য নেট কানেকশনটা এখন
এমনি ইউটিউব টিউটিউবও বেঁধে গেছে। হ্যাঁ এমনি বলো। সকাল সন্ধ্যাটা, সকালবেলাটা প্রবলেম হয় না সকাল দুপুরে, কিন্তু ওই রাতটা একটু, সন্ধ্যাবেলাটা বিশেষ করে একটু প্রবলেমটা হয়। আচ্ছা এখন তো কথা যা শুনতে পাচ্ছি, হোক এভাবেই চালাও। দেখ 3টে বাজে, 3টেটা বাজে, স্ট্রোক। হ্যাঁ এবার ঠিক আছে, প্রথমবার আটকে গেছিল, প্রথমবারটা ইয়ে হয়ে গেছিল। বেশ তারপর 4টে ঠিক আছে, 5টা, 5টা বলেছিলাম, 5টা বাদ। ভালো হয়েছে, ভালো হয়েছে। তারপরে আসছিল 6টা, চলে যাও 8টা। ভালো আছে, ঠিক আছে, চলবে। আচ্ছা এইভাবে আমরা ইয়েটা স্ট্রোক গুলো প্র্যাকটিস করলাম, মানে এটা আমাদের রাগের মধ্যে যেটাকে বলা হয় ঝালা, ঝালা বাজানোর সময় আমাদের এই প্র্যাকটিসটা লাগবে। আমরা এটা অনবরত যতক্ষণ বাজাবো, এটা তো এখন তো আমরা 8 মাত্রা কাউন্ট করে বাজালাম, কিন্তু এরপরে আমরা যদি প্রত্যেকটা নোটকে আমার ইচ্ছে মতো অগণিত ভাবে আমি বাজাবো, অগণিত এক একটা নোটকে আমি ধরবো, 2 মিনিট 3 মিনিট করে একই নোট বাজিয়ে যাবো, এরকম ভাবে চেষ্টা করতে হবে যত স্পিডে একটু আনা যায়।
থাকবে এইভাবে দুটো আঙুল দিয়ে ধরে দিচ্ছে, এই যে এটা, এখানে সবকটা আঙুল দরকার নেই, যখন তাড়াতাড়ি বাজাবো মাত্র এই দুটো আঙুল দিয়ে এইভাবে ধরবে। ছলের ডগা দিয়ে বাজাতে হবে, টিপ দিয়ে বাজাতে হবে, গোড়ার দিকে আসলেই মুশকিল, গোড়ার দিকে হবে না, ঠিক আছে, ছলের উপরে অংশ দিয়ে বাজাতে হবে। বেশ, এই প্র্যাকটিসটা আমরা পেরে গেছি, এটা আমি আর আসছি না এর মধ্যে। এবার আমরা করব কি, সিঙ্গেল বোতে বো, এবার যেটা করব এটা হচ্ছে বো ব্রোয়ের প্র্যাকটিস, বো করা, অর্থাৎ একটা বোতে আমরা চারটে নোট প্রথমে বাজাবো, তারপর আটটা নোট, তারপর ষোলোটা নোট, ঠিক আছে। তাহলে প্রথম চারটে নোট কি, অর্থাৎ লোয়ার বো, ডাউন বো, ডাউন বোতে আমি করলাম সা রে গামা, এখানে শেষ হলো, টিপে শেষ হলো, আমি এখান থেকে আস্তে করে নাবি দিয়ে পা নি সা নি প্রথম স্যার লোয়ার হবে না? একটু প্রবলেম হচ্ছে কি আমার, মানে মা আচ্ছা, এক্ষেত্রে প্রথম বলুন স্যার, প্রথমে চারটে বাজিয়ে একটু থামবো, আবার চারটে বাজাবো, আবার চারটে বাজিয়ে থামবো, ঠিক আছে, চারটের পর পর একটু একটু থামতে হবে, তাহলে ভালো। খুব জেন্টেল করতে হবে, আস্তে আস্তে টানতে হবে, এবং চারটে বাজানোর পর থেমে গিয়ে ছটটাকে একটুখানি নামাতে হবে বা ওঠাতে হবে, সেটা মেনটেন করে নিতে হবে। এই বাজানোটার সময় তাড়াহুড়ো করলে হবে না, স্লো বাজাতে হবে, ঠিক আছে, ট্রাই করো। এমন অবস্থা হচ্ছে কেন, আগে তো হচ্ছিল না, এটা কল কোন টাইপের একটা আওয়াজ হচ্ছে, এটা কি হচ্ছে, আমি প্রেশারটা বেশি দিয়ে ফেলছি অথচ আমার মুভমেন্টটা কম হচ্ছে, ঠিক আছে। ছট যে আমরা আমরা যে ছটটা চালাচ্ছি, ছটটা রানিং এবং প্রেশার দুটো একটা কন্ট্রোল সিস্টেম আনার জন্যই হচ্ছে আমাদের এই নোটটা শিখতে হবে, ঠিক আছে। এই সময় তো আসবে এই আওয়াজটা, এই আওয়াজটা শুধু তোমার নয়, সারা পৃথিবীর লোকের আসে, এটা একদম প্রথম থেকে এই জিনিসটা আসবে। তার মানে কি, আমার বোয়িং করাটার যে স্পিডটা, ওটা যদি আমি কন্টিনিউয়াস রাখি, কন্টিনিউয়াস থাকলে ওই আওয়াজটা আসবে না, কোথাও কোথাও আমি থেমে যাচ্ছি, মানে আমার মুভমেন্টের কম বেশি হয়ে যাচ্ছে, এই আওয়াজটা হচ্ছে। আর প্রেশারটা মুভমেন্টটা কম হচ্ছে, প্রেশারটা মনে হয় বেশি পড়ছে, বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমাকে ব্যালেন্স শেখার জন্যই আমাকে এই এই প্র্যাকটিসটা করতে হবে। এখন যে নোটটা বললাম, এটা হচ্ছে আমার বো প্র্যাকটিসের জন্য, বোয়িং করার শেখানোর জন্য। আমার বোয়িংটা করতে করতে কখনো গানের মধ্যে
গলা কেটে যাওয়া বা গলায় কফ জড়িয়ে যাওয়ার মতো আওয়াজটা যাতে না আসে, হ্যাঁ এই ঠেকে ঠেকে থেমে থেমে যাওয়া এটা যাতে না আসে, সেই জন্য আমার এই প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ তাহলে এইটা প্রথম আমরা কি করব, এক বোধে চারটে নোট বাজাবো, ঠিক আছে, হলো প্রত্যেকটা আমি চারটে চারটে করে বাজাচ্ছি। এরপরে আসবে সিঙ্গেল বোতে আটটা নোট, ঠিক আছে, সিঙ্গেল বোতে যখন আটটা নোট আসবে তখন আমার ফিঙ্গারিংটা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু বোটা স্লো থাকবে, বোয়িংটা স্লো থাকবে, ফিঙ্গারিংটা তাড়াতাড়ি হবে, ফিঙ্গারিংটা স্পিড থাকবে। হ্যাঁ তাহলে আমি একবার দেখাই, এবার আমি আটটা নোট বাজাবো একটা লাইনে, একটা মানে আমি ডাউন বোট টানছি, এতে আমি আটটা নোট বাজাবো, অর্থাৎ আটটা হলো, আটটা হলো, এইটা কঠিন আছে, এমন ভাববে না যে আমি এখনই পারছি না, কেন তা নয়, কিন্তু এটা প্র্যাকটিস করতে অনেক সময় লাগবে, আশেপাশে কেউ থাকলে বলবে বন্ধ করো বন্ধ করো অনেক হয়েছে এরকম বলবে, ঠিক আছে, কিন্তু এটা কিছু মাইন্ড করলে চলবে না, এটা প্রত্যেকটা মানুষের হয়েছে, আমারও হয়েছে, ঠিক আছে, আমার এখনো হয়, এখনো কখনো কখনো একটু মনোযোগ ঠিক না হলে কখনো কখনো গলা ধরা আওয়াজ চলে আসে, এটা হয়, ঠিক আছে, খুবই যুক্ত বিষয়। তাহলে এবার এটা চেষ্টা করো, সিঙ্গেল বোতে আটটা নোট বাজাও, বাজাতে পারবো স্যার? না দরকার নেই, ভালো বাজে না, আমি টেকনিকটা তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করছি, বাজানোটা তো প্র্যাকটিসে আছে। হ্যাঁ ভালো হয়েছে তো, ভালো, আবার কি শুরুতে এর থেকে বেশি কিছু দরকার নেই, হ্যাঁ তুলবে না ছড়, কিন্তু তুলেও এদিকে সরাবে না, পড়েই থাকবে ছড়টা, হবে না, ছটটা যদি শেষের দিকে দেখা যায় একটু জায়গা রয়ে গেছে তখন ছটটা তুলে নেবো না, ওটাকে ঘষে একদম স্লো করে ওটাকে মিশিয়ে দেবো, আবার যদি উপরের দিকেও দেখি একটু জায়গা রয়ে গেছে আমি ওটা আস্তেই করে মিশিয়ে দেবো, কিন্তু ছটটা তুলে নেবো না কখনই, ছট তুলে নেওয়ার অভ্যাস আলাদা বাজনা আলাদা, সেই বাজনা আছে, আমরা এখন চাইবো সবসময় ছটগুলো ফেলে রাখতে আর আঙুলগুলো নোটের উপর পড়ে থাকবে, তারের উপর, ঠিক আছে, না তারের উপর কীরকম থাকছে এরকম, আমি কমপ্লিট করেছি অথচ আমার গুলো ফেলে রেখেছি, এই অভ্যাসটা রাখতে হবে, এটা যত প্র্যাকটিস আস্তে আস্তে একটুখানি যে আমি ছটটা বাঁকাচ্ছি তাতে আমি পায়ের এ স্ট্রিংটা পেয়ে যাচ্ছি, এই যে কতটা বাঁকালে আমার ওই তারগুলো এসে যাচ্ছে এই ব্যালেন্সটাও আমি শিখছি, প্লাস জড়তাটা কাটছে, ঠিক আছে, বোয়িং এর যে স্পিডটা আমার মাথায় ঢুকছে আস্তে আস্তে, আমি খুব বেশি প্রেশার দিয়ে বাজানোর দরকার নেই, জাস্ট তারের উপরে হাতটা ছেড়ে দিলে ভায়োলিন বোটা যদি ছেড়ে দিই অটোমেটিক যতটুকু চাপ আছে ওতেই হয়ে যাবে, সামান্য একটু আঙুলে প্রেশার রাখলেই বাজবে, জোরে প্রেশার দেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ জোরে প্রেশার দেওয়ার বাজনা আছে, সেটা আমাদের বাজানোর পরে শিখতে হবে, এখন এখন দরকার নেই, ঠিক আছে, তাহলে আমি
একটায় 8টা নোট বাজিয়েছি। এবার আমি কি করব, একটার মধ্যে সিঙ্গেল গোতে আমি পুরো আরোহণ অবরোহণটা কমপ্লিট করব। একটার মধ্যে এক্ষেত্রে আমার কি করতে হবে, যেহেতু 16টা নোট তাই আমাকে একটু ফিঙ্গারিংটা একটু ফাস্ট করতে হবে, আর যত লং করে যাচ্ছে ততই ভালো, বোয়িংটা যত লং করবো ততই ভালো, আর অথচ হাতটা একটু ফাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে টেকনিকটা হচ্ছে এই। হ্যাঁ, এটা হচ্ছে অনেক অনেক কঠিন জিনিস, কিন্তু এই কঠিনটা এখনই যদি ক্লিয়ার নাও হয়, এক সপ্তাহেও যদি ক্লিয়ার না হয় এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই, কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিগ্রি কোর্সের বাজনা মনে করতে পারি, সেটাকে আমরা বেসিকে শিখছি, কিন্তু আমরা শিখছি টেকনিকটা কি বাজাতে হবে, প্র্যাকটিসটা আস্তে আস্তে করতে করতে আমার এটা পরিষ্কার হবে, একদিনে হবে না বা এক সপ্তাহেও হবে না। হ্যাঁ, এটা জাস্ট যদিও না হয় অন্য অন্য কোনো একটা অন্য কোনো একটা যখন কাজ শিখছি তার পিছনে পিছনে এটাও করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বেসিকের নিয়ম হচ্ছে আমরা যখন এখন বেসিক শিখছি তো বেসিকের সিস্টেম হচ্ছে এক নম্বর থেকে শুরু করে আজ অব্দি যেটা শিখলাম ওটাই রিভাইজ দিতে হবে, রোজ এক নম্বর থেকে শুরু করে রোজ এটা রিভাইজ দিতে হবে, এটা সময় যতই লাগুক। আর তুমি তো 2 ঘন্টা 2.5 ঘন্টা প্র্যাকটিস করছো, কোনো চিন্তা নেই, তোমার তো সময় ভালোই দিচ্ছ, তাহলে তো অসুবিধা হবে না আশা করি সব। আর যেই যেই লেসনগুলো আসছে একটু খাতায় করে তুমি এটা নোট করে রাখবে, একটু সিরিয়াল দিয়ে নোট করে রাখবে ভালো হবে। তাহলে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেগুলো হলো, হ্যাঁ আজকে আমি আর বেশি কিছু বলবো না, শুধু এই দুটো জিনিস খুব ভালো করে আনতে হবে, তিনটে জিনিস, একটায় 4টে, এক বোতে সিঙ্গেল বোতে 4টে, সিঙ্গেল বোতে 8টা নোট, সিঙ্গেল বোতে 16টা নোট। এটা যদি এসে যায় তারপরে আমরা মিড শিখব, স্লাইডিং স্লাইডিং শিখব, তারপর ভাইব্রেটো শিখব, তারপর গমকা শিখব, তারপর ট্রিল শিখব, তাহলে 4টে জিনিস যদি আমার শেখা হয়ে যায় তারপরে আমি যাই অলংকার বাজাবো যাই বাজাবো এই টেকনিক ইউজ করে আমি সুন্দর লাগবে শুনতে, নাহলে একবারে সেই বাচ্চা বাচ্চা লাগবে শিশু জন্ম। তাহলে মেইন হচ্ছে আমাকে টেকনিকটা আমি যদি শিখে নিই তাহলে এখনই এই জিনিসগুলো শেখার পরে 10 প্রকারের সরগম টাইম সারেগামা পাধানিসা সানিগামা মাগারেসা এটা 10 প্রকারের শিখব, 10টা আইটেম আছে 10 প্রকারের। ঠিক আছে, সেইগুলো শিখতে গেলে আমাকে আগে এই কোর্সগুলো একটু কমপ্লিট করতে হবে, কোর্সটা কমপ্লিট করলে তাহলে আমার ওই বাজনাটা শিখতে সুবিধা হবে। ঠিক আছে, যাক আর বেশি কিচ্ছু নয়, জাস্ট এই তিনটে জিনিস তুমি প্র্যাকটিস করবে। আচ্ছা, এই যে বাজনাটা আমি এখানে বাজিয়েছি তোমার ভিডিওটা ভালো আসেনি, কিন্তু আমার ভিডিওটা ঠিক থাকবে, আমি এই ভিডিওটা তোমাকে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তুমি আমার ভিডিওটা দেখে বাজানো প্র্যাকটিস করতে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আর যদি প্র্যাকটিস, আমি আমার ডায়েরিতে আমি লিখে নিচ্ছি কি ফার্স্ট সেকেন্ড থার্ড কোন কোন প্রসেসে আমরা পার পার স্টেপ স্টেপ ওয়াইজ যেগুলো যাচ্ছি আর কি একটু আগাচ্ছি সেগুলো ডায়েরিতে আর কি লিখে নিলাম। এটা তুমি লিখবে, আজকের ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে 4 নোট ইন সিঙ্গেল বো। ঠিক আছে, বা 4 নোট অন সিঙ্গেল বো, তারপর 8 নোট অন সিঙ্গেল বো, তারপরে 16 নোট অন সিঙ্গেল বো, বাস এইভাবে তুমি এক একটা সিরিয়াল দিয়ে দিয়ে লাইনে লাইনে লিখে দেবে, তাহলে হবে। বা সেই তিনটি রামবান খুব কঠিন কিন্তু ভালো করে আনতে হবে, এইটা পরিষ্কার আসলে তখন আমার কী করা যাবে, তখন আমি বাজাতে পারবো।
এই বাজনা টানতে গেলে আমার এই সিঙ্গেল বোতে কতক্ষণ আমি ধৈর্য ধরে টানতে পারছি, এটা হচ্ছে আমার যারা ভোকালিস্ট তাদের যেমন অনেকক্ষণ ধরে সা বলা শিখতে হয়, লম্বা করে দমটা প্র্যাকটিস করতে হয়, আমাদের দম হচ্ছে এই ছ, কতটা লম্বা আমি টানতে পারছি এটা হচ্ছে আমার দম, আর এই আঙুলগুলো হচ্ছে আমার জিভ, জিভের কাজ হচ্ছে আমি যে উচ্চারণ গুলো করবো এই আঙুল দিয়ে উচ্চারণ হবে, আর যে দমটা রাখবো গান গাইতে গেলে সে দমটা আমার এই বোতে আর এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, আর কিচ্ছু বলবো না আজকে। হ্যাঁ হ্যাঁ করে দে। বেশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আপনার কি এটা ফোর স্ট্রিং এর ফাইভ স্ট্রিং এর ভায়োলিন? এটা এটা ফোর স্ট্রিং ফাইভ স্ট্রিং এর টা, এটা এই কালারটা তো মানে খুব অসাধারণ কালার। এটা ফাইভ স্ট্রিং আছে, ঠিক আছে, এটা আমার তো অসাধারণ কালার। হ্যাঁ এটা আমি এটা 100 বছরের পুরনো ভায়োলিন, এটা 100 ইয়ার্স। এ বাবা কিন্তু আমি কালার সত্যি মানে অসাধারণ কালার। আর এটা 12 বছর হলো, এটা 100 বছরের পুরনো। দাঁড়াও আমি এটা একটু দেখাই একটা জিনিস। ফাইভ স্ট্রিং ভায়োলিনে আমাদের একটা সুবিধা আছে, তুমি যখন তুমি যখন টিউন করছো পাশা পাশা করে তুমি দুটো পা পেয়েছো দুটো সা পেয়েছো, কিন্তু আমি এই ভায়োলিনটায় তিনটে সা পাচ্ছি। একটা হচ্ছে খুব মোটা সা, অর্থাৎ এটা এক্সট্রা আমার। তারপর তুমি যেটা বাজাচ্ছ এটা তোমার আছে, পরেরটাও তোমার আছে, এটাও তোমার আছে, শুধু তোমার নেই ফাইভ এক্সট্রা যে তারটা লাগানো রয়েছে এর নাম হচ্ছে সি, ই এ ডি জি সি, সি স্ট্রিংটা এক্সট্রা আছে। তাহলে যখন বিশেষ করে কীর্তনের ক্ষেত্রে নাম কীর্তন যখন হয় দেখবে গভীর রাতে যে নাম কীর্তন হয় তার মধ্যে যে সমস্ত রাগ ধ্রুপদ ধ্রুপদ অঙ্গের রাগ মালকোষ, ঠিক আছে, চন্দ্রকোষ, এই সমস্ত রাগগুলো যখন আসবে বেশিরভাগ ভোরবেলার দিকে বা গভীর রাতে লেট নাইট, তখন বেশি চেঁচামেচি হবে না, কিন্তু গভীরের যত যাওয়া যাবে তত মিষ্টি বেশি লাগবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই বাজনাটাকে মিডিলে বাজালাম, এটা যখন আমি গভীরে বাজাবো গভীর কিছু করতে গেলে তখন এই বাদিকে যত বাদিকে আসবে তত ভালো লাগবে এটাই। কিন্তু এই কার্ডটা খুব ভালো, এই ভায়োলিনটা এর মধ্যে সুদ বসানো আছে, সুদ বসানো ভায়োলিন, ওটাও সুদ বসানো, মানে কি তোমার দেখবে এখানে একটা কালো দাগ দিয়ে মার্ক করা আছে, রং করা আছে তোমার এটা, তাই তো? কিন্তু আমার ওই কালো দাগের নিচে, কালো দাগের নিচে গর্ত করে কেটে কেটে ছোট ছোট কাঠের টুকরো বসানো আছে এর মধ্যে, ওটাকে বলা হয় সুদ বসানো, এটার জন্য জোয়ারি বেশি হয় এবং সুদ বসানো ভায়োলিনের দাম বেশি হয়। এই ভায়োলিনটার দাম এখন 55,000 টাকা, 55,000, 55, আর ওই ওয়েস্টার্ন যেটা ওইটা তো অনেক দাম, 70-80 হবে। অসাধারণ কালার, অসাধারণ কালার, মানে কালারটা খুব সুন্দর কালার, তোমাকেও রাখতে হবে, কারণ আমরা যখন বাজাই
এইখানে রজনের গুঁড়ো হ্যাঁ পড়বে ফ্রিজের কাছে, ধুলো এই পড়ে, হ্যাঁ সবটা রজনের ধুলো, পরিষ্কার করে হ্যাঁ আপনার রুমাল দিয়ে মুখ মুছে মুছে রাখতে হবে সোনার। আর গরমকালে আমাকে রুমাল ইউজ করতে হবে যাতে সোয়েটিংটা দল আর ঘামটা এখানে না লেগে যায়। এখানে লেগে গেলে তাহলে এটা আঠা দিয়ে পেস্টিং করা আছে তো খুলে যাবে, মানে সাবধানে রাখতে হবে। ভিজা হাতে বা ময়েশ্চার থাকলে সেই হাতে ধরা যাবে না ভায়োলিন, হাত সবসময় ক্লিন ড্রাই রাখতে হবে। হ্যাঁ যদি আমার যেহেতু হাত ঘামে ওই জন্য আমি আবার পাউডার ইউজ করি, এই যে এটা একটা পাউডার হয়েছে জনসন বেবি পাউডার, এটা আমি লাগিয়ে নিই, আমার হাত ঘেমে যায় তাই জন্য। ফিঙ্গারটা ভালো, হ্যাঁ এই করার জন্য ভালো। সাধারণ সাউন্ড, খুব সুন্দর সাউন্ড। হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। ঠিক এটা তাহলে আছে, 12 বছর আছে আপনার কাছে? এটা আমি 2011-তে কিনেছিলাম, ঠিক আছে, আর ওটা আমি পেয়েছি 6 মাস হলো, এটা পেয়েছি 6 মাস হলো। কিন্তু এটা যিনি বাজাতেন চন্দননগরে এক বয়স্ক মহিলা, ওনার ইয়াং বয়সে উনি বাজিয়েছেন, ওনার 1972 সালে উনি বাজাতেন এটা, 1972, বাবা তো 72-তে আমার জন্ম, ঠিক আছে, আর উনি 72-তে পারফরমেন্স করতেন এটা দিয়ে। তা আমি উনি বাড়িতে ওটাকে আপনি নিয়ে এসে কিছু রিপেয়ারিং ফেয়ারিং কিছু করেছিলেন, কালার ফালার না সেরকমই আছে? থুরুলি রিপেয়ার করেছি, আমি তোমাকে ছবি পাঠাচ্ছি, এটা কেমন ছিল পরে কেমন হলো আমি ছবি পাঠাচ্ছি, দেখো বিশাল পরিবর্তন। পুরোটা খুলে রিপেয়ার করতে 5,000 টাকা লেগেছে শুধু রিপেয়ার করতে, আমার গুরুদেব করে দিয়েছেন। আমি তো আমি সেটাই ভাবছি কি অত পুরানো হলে কালার এত চকচকে নিশ্চয় থাকার কথা না, যদি 100 বছরের পুরানো মানে নবজন্ম দান করা হয়েছে, নতুন জীবন দান করা হয়েছে একে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একেবারে কেউ বলতে পারবে না পুরোনো গ্লেজ দেখেছো, হ্যাঁ যে পুরো সত্যি তো, আমি তো তাই তো, পুরো গ্লেজটা চকচক চকচক করছে, মানে বিশাল গ্লেজ দিচ্ছে। আমাদের এখানে যেমন কোনো মানে একটা যে ফোকাস, যে লাইটের উজ্জ্বলতা তেমন নেই, কিন্তু আপনার ওখানে তো ভীষণই উজ্জ্বল। ঠিক আছে স্যার, হ্যাঁ যত যত্নে রাখা যাবে ভায়োলিন তত ভালো। হ্যাঁ হ্যাঁ বিষয়টা অনেকে বুঝে না, তো অনেকে এসে আগেই ভায়োলিনের যেখানে হাত দেওয়া উচিত নয়, অর্থাৎ যেখানে আমরা বোয়িং করছি ব্রিজের ওই জায়গাটায় টাচ করা উচিত নয় আঙুল দিয়ে, ওরা এসে আগে ওইখানে হাত দেবে, তারপর এই যে ছড়ের এই যে ফেদার গুলো, এই চুলগুলো, এতে টাচ করা উচিত নয় হাত দিয়ে। হ্যাঁ ওরা এসে আগে এখানে হাত দেবে, এখানে দেবে যারা জানেন, এই জন্য সবসময় সতর্ক থাকে স্যার, যেন উল্টো পাল্ট ভাবে ছুঁয়ে না ফেলে। ইভেন আমি যে রজনটা ইউজ করবো, রজনটার মধ্যেও এই যে রজনটা যখন ইউজ করবো, রজনটা একটা কাপড় দেওয়া আছে, এই কাপড়টা ফেলা যাবে না, কাপড়টা সমেত ধরতে হবে, এটাকে এইভাবে ধরে কাপড় সমেত ধরে উপর থেকে এটা রেঞ্জ করতে হবে এভাবে। আমার একটা রজন দিয়েছে স্যার দেখবেন, হ্যাঁ এই যে আমার একটা রজন দিয়েছে এরকমই, হ্যাঁ ওটা দিয়েছে তো ওই বাক্সটা ধরে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ 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 বাক্সটা ধরে, হ্যাঁ ওই ওটা অসুবিধা নেই, ওই বাক্সটা ধরে ভেতরে, কিন্তু রজনের উপরে কখনো আঙুল দেবে না, এর উপরে কখনো আঙুল দেবে না, মানে আমাদের হাত এরকম দুদিকে প্লাস্টিক আছে, হ্যাঁ মাঝখানটা ফাঁকা থাকে, বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ মাঝখানটা যেহেতু রজনে ফাঁকা আছে আর দু সাইডে প্লাস্টিকের কভার দেওয়া আছে এরকম, এরকমই ওই তো ওইটা ওইভাবে ইউজ করবে যখন, তখন কখনো রজনের উপরে আঙুল দিয়ে ছোবে না। আমাদের হাতে সবসময় একটু অয়েলি ভাব থাকে, তেল তেল থাকে, হ্যাঁ সেটা রজনের উপরেও দেওয়া উচিত, এবং যেখানটা আমরা বোয়িং করলাম এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটাই আমাদের কখনো, হ্যাঁ এখানটা কখনো আঙুলে টাচ করতে নেই, এই অবধি আসবে নিচ থেকে ফিঙ্গার বোর্ডটা পুরোটা স্পর্শ করতে পারবো, কিন্তু এর উপরের অংশটা টাচ করবো না, এটা খেয়াল রাখবে। আর বাজানো একবার ব্রোয়িং করার পরে,
একবার গ্রোথে ধরুন বাজাচ্ছি, কতদিন পরে পরে রোজনটা লাগানো যায়? প্রত্যেকবার বাজানোর আগে একবার লাগিয়ে নেবে, একবার করে প্রত্যেকবার। আমি আজকে 2 ঘন্টা বাজিয়েছি, আবার যখন পরবর্তী সময় বাজাবো তখনই একবার রজনটা অ্যাপ্লাই করবে। রজনটা যত দেয়া থাকবে তত এই এই যে হেয়ার চুলের একটা ধার আছে, চুলের একটা খসখস ভাব আছে, খসখস ভাবটা যতক্ষণ থাকবে তত ভালো। আর যদি বেশি রজন না ইউজ করি, বাজাতে থাকি, তাহলে ওটা স্মুথ হয়ে গেলে বাজনার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এটা যত কর্কশ আসবে শব্দটা, যত বিরোধ থাকবে, হ্যাঁ, তত আওয়াজটা সুন্দর হবে। এ হচ্ছে ফাংশন, নাহলে তো আমরা এখানে তেল লাগিয়ে নিতে পারতাম, তা তো করছি না। ঠিক আছে স্যার, গুরু আমি তাহলে রেকর্ডিংটা এখন শেয়ার করে দিচ্ছি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা দেখি না আমি, একটু দেখি আর একবার দেখে যেটা যেটা প্রবলেম হচ্ছে আমি এখন বাজাবো, আর একটু বাজিয়ে আর ওটা কি প্রবলেমটা একটু লিখে নেবো তাহলে ডায়েরিতে। ঠিক আছে, আর এরপরে আমরা যদি সময় করি আমি আগেই জানিয়ে দেবো। ঠিক আছে, যদি সকালে ক্লাস করব সেদিন, তার আগের দিনে রাতও নিয়ে দিতে পারেন, বলবো। ঠিক আছে ঠিক আছে, বলে দেবো, সবাই ক্লাস করবো, থাকে এখানে না, ভেতরে ভেতরে আটকে আটকে। বেশ, তাহলে রাখছি। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার।